HCl H2SO4 আর নাইট্রিক অ্যাসিড, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। তো এদের ধর্ম আর এদের যে রাসায়নিক বিক্রিয়া তা আমরা জেনেছি। তো এবারে আজকের যে ক্লাসটা মূলত পরীক্ষাগারে এই তিনটে অ্যাসিডকে আমরা কিভাবে পৃথক করব, অর্থাৎ তিনটে টেস্ট টিউবের মধ্যে আলাদা আলাদা করে তিনটে অ্যাসিডকে রেখে দেওয়া হলো, সেই ক্ষেত্রে কিভাবে জানবে যে কোন টেস্ট টিউবে কোন অ্যাসিডটি আছে, তো সেই পরীক্ষাগুলো আজকে আমরা আলোচনা করছি। দেখো, তিনটে টেস্ট টিউব আমরা নিয়েছি, তিনটে টেস্ট টিউবে আমাদের বলা নেই যে কোন টেস্ট টিউবে কোন অ্যাসিডটি রয়েছে। তো আমরা তিনটে টেস্ট টিউবের নামকরণ করে দিলাম, এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। কেমন? এবারে আমরা কি করব, প্রথমে যে বিক্রিয়াটি করব সেটা হচ্ছে কি, সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করব। প্রত্যেকটা টেস্ট টিউবকে আলাদা আলাদা করে সিলভার নাইট্রেট দ্রবণ যদি আমরা যোগ করি, প্রথম টেস্ট টিউবে যদি আমরা সিলভার নাইট্রেট যোগ করি, দেখব কোনো অধক্ষেপ আসছে কি না। দেখো, এখানে সিলভার নাইট্রেট যোগ করেছি, অধক্ষেপ আসতেও পারে নাও পারে। তো কোন ক্ষেত্রে অধক্ষেপ দেয়? আমরা জানি যে সিলভার নাইট্রেটের সাথে HCl এর বিক্রিয়ায় কেবলমাত্র সিলভার ক্লোরাইডের একটা অধক্ষেপ পড়ে আর নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। তো এই সিলভার যে ক্লোরাইড, এর অধক্ষেপ কিন্তু নাইট্রিক অ্যাসিডেও অদ্রাব্য থাকে, কিন্তু এতে যদি বেশি পরিমাণ আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিই সেই ক্ষেত্রে দ্রাব্য হয়ে যায়, অর্থাৎ ওই অধক্ষেপ আর থাকে না, স্বচ্ছ হয়ে যাবে। এটা আমরা জেনে এসেছি, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা HCl কোন টেস্ট টিউবে আছে সেইটা আমরা আগে ডিটেক্ট করি। এই জন্য প্রত্যেক টেস্ট টিউবে আমরা কি করব, সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করব। ঠিক আছে, এবারে দেখো সাদা অধক্ষেপ কোনটার ক্ষেত্রে এসছে সেটা আমরা লক্ষ্য রাখতে হবে। প্রথমটার ক্ষেত্রে সাদা অধক্ষেপ এলো না, আমরা পরীক্ষাগারে করে দেখব। এখানে তো আর বলতে পারছি না যে এটা এলো না, আমরা ধরে নিলাম যে এক নম্বর টেস্ট টিউবে সাদা অধক্ষেপ এলো না। দ্বিতীয় নম্বর টেস্ট টিউবে দেখলাম সাদা অধক্ষেপ এলো, ঠিক আছে। তারপর তিন নম্বর টেস্ট টিউবে দেখো সাদা অধক্ষেপ এলো না, বোঝা যাচ্ছে? তাহলে যে সাদা অধক্ষেপটা এসছে সেই সাদা অধক্ষেপে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিই এক্সেস পরিমাণ, সেই ক্ষেত্রে কিন্তু তা দ্রাব্য হয়ে যায়, অর্থাৎ অধক্ষেপ আর থাকে না, তা গুলে যাবে, স্বচ্ছ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি, যে এটা হচ্ছে টেস্ট টিউব টুতে কী ছিল, HCl অ্যাসিড ছিল, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড বর্তমান। সিলভার নাইট্রেট দ্রবণের সাহায্যে আমরা HCl-কে পৃথক করে দিলাম। আমাদের টেস্ট টিউব যে 1-2-তে HCl আছে তা আমরা করে দিলাম। তাহলে আমরা এটাকে নিয়ে আর কোনো রকম টেস্ট করব না, কারণ আমাদের HCl কনফার্ম হয়ে গেছে। তাহলে আমাদের 2-টা কী হলো, বাদ চলে গেল। তাহলে আমরা এটা ডিটেক্ট করে নিলাম HCl আছে। এরপর আমরা টেস্ট টিউব 1 আর টেস্ট টিউব 3 এদের মধ্যে দুটো অ্যাসিড থাকবে, H2SO4 আর নাইট্রিক অ্যাসিড। ক্লিয়ার? এবারে একটা জিনিস বলে দিই যে নাইট্রিক অ্যাসিডের প্রাথমিক যে আমরা টেস্ট করলেই বুঝতে পারবো যে নাইট্রিক অ্যাসিড আছে সেই টেস্টটা কি, কপার কুচি দিয়ে যদি আমরা নাইট্রিক অ্যাসিডকে উত্তপ্ত করি সেই ক্ষেত্রে কি উৎপন্ন হয়, কিউপ্রাস নাইট্রেট, আর কি হবে, নাইট্রোজেন ডাইঅক্সাইডের বাদামি বর্ণ, বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হবে আর জল উৎপন্ন হবে। এটা কিন্তু আমাদের নাইট্রিক অ্যাসিড প্রাথমিকভাবে আমরা দেখে বলে দিতে পারবো, ঠিক আছে। এই বাদামি বর্ণের গ্যাস টেস্ট টিউবের মুখ দিয়ে বেরোতে থাকবে। ক্লিয়ার হলো? এবারে দেখো এদের একটা কনফার্ম টেস্ট আছে, রিং টেস্ট, সেটাও আমরা দেখব। তো প্রথমে আমরা ডিটেক্ট করে নিই যে টেস্ট টিউব 1 বা টেস্ট টিউব
थ्री ते कौन एसिड आछे। देखो टेस्ट ट्यूब वाने कपार गुड़ो दिए आम्रा उत्तप्त करछि, सेई क्षेत्रे देखलाम कोनो रकमेर बादामी जो बर्णेर गैस उत्पन्न हलो ना, अर्थात एनो टू उत्पन्न हलो ना। तो तीन नम्बरे आम्रा कपार गुड़ो दिए उत्तप्त करछि, सेई क्षेत्रे एनो टू गैस अर्थात बादामी बर्णेर गैस उत्पन्न हलो। तहले एखान थेके आम्रा प्राथमिक भावे जेने गेलाम जे टेस्ट ट्यूब थ्री ते की थाकबे। टेस्ट ट्यूब थ्री ते होच्छे नाइट्रिक एसिड थाकबे। नाइट्रिक एसिड आछे बोले किन्तु आमादेर नाइट्रोजेन डाइऑक्साइडेर एकटा बादामी बर्णेर गैस उत्पन्न होबे टेस्ट ट्यूबेर मुख दिए बेरोते थाकबे। ठीक आछे, ताहले आमरा तीन नम्बरे कनफार्म हये गेलाम जे नाइट्रिक एसिड आछे। এবারে নাইট্রিক অ্যাসিড যে কনফার্ম আছে তার একটা পরীক্ষা আরও সুদৃঢ় করে দেবে রিং টেস্ট। দেখো রিং টেস্টের ক্ষেত্রে কি হয় যে নাইট্রিক অ্যাসিড তার সাথে আমরা সদ্য প্রস্তুত ফেরাস সালফেটকে নেব, অর্থাৎ যেটা হচ্ছে পরীক্ষাগারে তৎক্ষণাৎ আমরা সেই মুহূর্তেই হচ্ছে তৈরি করেছি সেই রকম ফেরাস সালফেট নিলাম, তাতে ফোটা ফোটা করে কি করব H2SO4 গাঢ় আমরা দেব। সেটা হচ্ছে পরিমাণটা খুবই কম, 1 ml বা 1 থেকে 3 ml পর্যন্ত হবে। দেওয়ার পর সেই সলিউশনটাকে কিছুক্ষণ ঝাঁকালে বাদামি রঙের একটা বলয় সৃষ্টি হয়। বলয়টা কিভাবে হবে দেখো, এটা যদি টেস্ট টিউব হয় তাহলে সলিউশনের মধ্যে কি হয়, সলিউশনের মধ্যে একটা জায়গায় দেখবে বাদামি ধরনের বলয় অবস্থান করেছে। সেই দেখে আমরা বলবো যে নাইট্রিক অ্যাসিড ওই স্যাম্পলের মধ্যে আছে, না হলে কিন্তু বাদামি বলয়টা দিত না। ঠিক আছে, এবারে দেখো বলয় বা রিং টেস্টের ক্ষেত্রে যে বিক্রিয়াটি হয় সেই বিক্রিয়াটি দেখো। প্রথমে কি করলাম, ফেরাস সালফেট H2SO4 আর হচ্ছে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় এনও গ্যাস প্রধানত যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে এনও, অর্থাৎ নাইট্রাস অক্সাইড উৎপন্ন হবে। সেই নাইট্রাস অক্সাইড কিন্তু পরবর্তীকালে মুখ্য ভূমিকা পালন করবে। তো এই পাশ থেকে নাইট্রাস অক্সাইড উৎপন্ন হলো, আর হচ্ছে ফেরাস সালফেট আর জলের সাথে বিক্রিয়া করে ছয় অণু জল যুক্ত হয়ে হেক্সা হাইড্রো ফেরাস সালফেট উৎপন্ন করলো। তো এই হেক্সা হাইড্রো ফেরাস সালফেটের সাথে আবার এনও বিক্রিয়া করে দেখো এক অণু জলকে প্রতিস্থাপিত করে করে দিয়ে দেখো FeH2O এর হোল 5 আর হচ্ছে NO আর ত্রিবন্ধন SO4। এই যে যৌগটি উৎপন্ন হলো এই যৌগটি হচ্ছে বাদামি বর্ণের জন্য দায়ী। তাহলে আমাদের দেখো তিন নম্বর টেস্ট টিউব নাইট্রিক অ্যাসিড তা কনফার্ম হয়ে গেল। এবারে পরীক্ষাগারে যে টেস্ট টিউব ওয়ান আছে তাতে অবশ্যই কি থাকবে, H2SO4 থাকবে। আমরা দুটো অ্যাসিড ডিটেক্ট করে নিলাম, তাহলে আর একটা থাকবে, যেটা থাকবে সেটা হচ্ছে H2SO4। তো H2SO4 যদি আমরা প্রথমে H2SO4 খোঁজার জন্য যদি টেস্ট করতাম তিনটে টেস্ট টিউবকেই ব্যবহার করে, সেই ক্ষেত্রে কি করতাম, সেই ক্ষেত্রে দেখো বেরিয়াম ক্লোরাইডের সাথে বেরিয়াম ক্লোরাইডের যে সলিউশন তার সাথে হচ্ছে H2SO4 বিক্রিয়া করে প্রধানত কি হয় বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ ফেলে। ঠিক আছে, আর কি উৎপন্ন হবে HCl। ঠিক আছে, এই বেরিয়াম সালফেট যে উৎপন্ন হলো এটা আবার দেখো নাইট্রিক অ্যাসিড বা যদি আমরা অ্যামোনিয়াম এক্সেস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিই সেই ক্ষেত্রেও কিন্তু অদ্রাব্য থাকে। ঠিক আছে, তখন আমরা ওই যে HCl এর ক্ষেত্রে দেখছিলাম যে সাদা অধক্ষেপ চলে আসছিল, যেটা হচ্ছে এক্সেস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে অধক্ষেপটা কি দ্রাব্য হয়ে যাচ্ছিল, কিন্তু এই ক্ষেত্রে সেই সাদা অধক্ষেপ কিন্তু এই যে সাদা অধক্ষেপ বেরিয়াম সালফেটে তা কিন্তু নাইট্রিক অ্যাসিড ইভেন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও অদ্রাব্য থাকে। ঠিক আছে, তাহলে যদি যে টেস্ট টিউবটা হচ্ছে আমাদের এই টেস্ট দেবে বেরিয়াম ক্লোরাইডের টেস্টটা দেবে সেই টেস্ট টিউবে অবশ্যই কী থাকবে, H2SO4 থাকবে। তিনটে অ্যাসিড HCl H2SO4 নাইট্রিক অ্যাসিড কীভাবে শনাক্তকরণ করবো তা আমরা পুরো জেনে গেলাম। ওকে।